vibe right. Don't feel like having a Bud Light. How's tequila with some salt and lime? Oh my, am I alright? Thanks for asking, doing just fine. Can I say that you're looking real nice? We'll love to chat right now before I get high. When you gaze into my eyes, I feel like I'm on cloud nine. You bang harder than 4th of July. I think I can go on. Good morning friends and welcome back to Preach and Blogs. তো আজকে চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো জামাই ষষ্ঠী, তো আমি অলরেডি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে চন্দ্রাণী অ্যাজ ইউজুয়াল রেডি হচ্ছে। তো আমরা দুজনে অলমোস্ট রেডি, তো দুজনে একটু পরেই রেডি হয়ে বেরিয়ে যাবো, 5 মিনিটের মধ্যে রেডি হয়ে বেরোবো। তো আমরা যাচ্ছি এখন শ্বশুরবাড়ি, মানে আমার শ্বশুরবাড়িতে। তো চলো গিয়ে দেখা হবে তোমাদের সাথে ওখানে। আর ওখানে অনেকটা অলরেডি লেট হয়ে গেছে, কারণ দুবার ফোন করে নিয়েছে, তো তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে ওখানে দেখা হবে। তো আমরা এই জাস্ট পৌঁছালাম চন্দ্রাণীর বাড়িতে। এখানে চন্দ্রাণী আবার এখন যেন আছে তোমাদের দেখাচ্ছি, আমি দেখছি যে থালা টালা সাজিয়ে রেখেছে, কিছু নিয়ম আছে। তো অলরেডি অনেক কিছু সাজানো টাজানো রয়েছে, চলো তোমাদের সব দেখাবো কি হচ্ছে, তোমাদেরকে দেখাবো কি কি নিয়ম পালন করা হবে আর কি কি খাওয়া দাওয়া হবে সবই। আর তার আগে এখন যাবো চন্দ্রাণীর ফটোশুট। ফটো সেশন কমপ্লিট। তো গরমে অবস্থা পুরো খারাপ, পুরো ঘেমে স্নান করে গেছি, লিটারেলি স্নান করে গেছি। তো চলো গিয়ে ব্রেকফাস্টটা করে নিই, আর তোমাদের সাথে ব্রেকফাস্ট করতে করতে কথা বলি। ডালটা জাস্ট অসাধারণ হয়েছে, অন্য লেভেলের। ও একটু বেগুন দিয়ে খেয়ে দেখি।
ডালটা দিয়ে আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে গেলে আর কিছু লাগে না, এরকম ব্যাপার, দারুণ হয়েছে। এটা কি ছানার ডাল না? দেখি একটু, ছানার ডালনাটা আমি একটু পোলাও দিয়ে খাবো। ছানার ডালনাটা একটু ড্রাই হয়ে গেছে, একটু বেশি ড্রাই হয়ে গেছে ছানার ডালনাটা, বাট ঠিক আছে, দেখি খেয়ে একটু পোলাও দিয়ে খেয়ে দেখলাম। গ্রেভিটা টেস্ট ভালো হয়েছে, ছানাটার এই ডালনাটা একটু নরম হলে বেশি ভালো হতো, একটু শক্ত লাগছে, বাট খাওয়া যাচ্ছে, ভালো খেতে ভালো লাগছে, খেয়ে ভালো লাগছে। এবার হচ্ছে মেন অ্যাট্রাকশন, প্রথমে আমি একটু ভাত দিয়ে খাবো। আমি জাস্ট একটা পিস নিয়ে নিই, মাটনের একটা পিস নিয়ে নিলাম। ঝোলটা জাস্ট অসাধারণ লাগছে, কালচে লাল রঙের ঝোল, জাস্ট অসাধারণ লাগছে। আমি একটুখানি ঝোল নিয়ে নিলাম টেস্ট করার জন্য, দেখি মাটনটা দিয়ে একটু টেস্ট করি। একটা এমনি মাটন নিয়ে নিলাম, দারুণ হয়েছে। একটু লেবু নিয়ে নিলাম, জাস্ট অসাধারণ। একটু পোলাও দিয়েও টেস্ট করবো, পোলাও দিয়ে বেশি ভালো লাগবে, মিষ্টি মিষ্টি পোলাওয়ের সাথে হালকা ঝালঝাল মাটনটা দারুণ যাচ্ছে, দারুণ কম্বিনেশন। তো আমরা খাই, তোমরা দেখতে থাকো। আর এখানে রয়েছে চাটনি, পাঁপড়, স্যালাড আর মিষ্টি, এগুলো আমি এগুলো খেয়ে দিয়ে তারপরে খাবো। তো আমরা এখন যাচ্ছি ছাদে, এখন বাজে 5:30। তারপরে এখনো রোদ রয়েছে, তো চলে যাও। খাওয়া দাওয়াটা বন্ধ হয়ে গেলো, দেখো যেই গেলাম, দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে পাচ্ছ এখানে একটা বড় লাউ হয়ে রয়েছে, কিন্তু এটাকে শুকাচ্ছে যাতে বীজ হয়, কিছু একটা বলে এটা প্রসেস আছে। আর চন্দ্রনীদের নারকেল গাছে অনেক নারকেলের কুড়ি এসছে, দেখছি এগুলো বলে হয়েছে মা, ডাব হয়েছে আমাদের, ওই যে তো আমরা এখন সবকিছু গড়ি কাজ করে নিলাম, খাবারও প্যাক করে নিচ্ছি, বাড়ি গিয়ে খেয়ে নেবো। কারণ কালকে ইচ্ছে এসেছে যে যদি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি তাহলে সকাল সকাল ফ্ল্যাটে চলে যাব, আর সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, চলে টাটা। ঠিক আছে, সাবধানে দুজন আসি, ভালো থাকিস, চলো। মাথায় গিয়ে তেল দিয়ে চা দেখি, চলো টাটা মা। টাটা টাটা যাবে না আপনারা? চলে আসলাম হোম সুইট হোমে, যেখানে চারদিকে জামা কাপড় ঝুলিয়ে জুতো জামা গাছ সব ঝুলানো থাকে সবসময়, আর একদম ভালো লাগে না। আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন আমি আমার জুয়েলারি তুলে রাখছি, জুয়েলারিগুলো গুছিয়ে রাখছি, জুয়েলারিগুলো না জাস্ট একটাই হার পরেছিলাম আজকে, তো ওটাই আমি এখন গুছিয়ে রাখছি। আর প্রচণ্ড টায়ার্ড, তো খাওয়া দাওয়ার সময় মানে ডিনার করবো যখন তখন দেখা হবে, এখন একটুখানি রেস্ট নেই, দেন ইচ্ছা আছে একটুখানি ছাদে যাওয়ার, চলো দেখা হচ্ছে ডিনারের সময়। 10:00 আমরা এখন ডিনার করতে বসেছি, মা ডিনারটা প্যাক করে দিয়েছিল, এত তো খেতে পারবো না, তো এগুলো এই মাটনটা একটু গরম করে নিলাম, আর বাদ বাকি ছানার ডালনা আর যা যা ছিল সেগুলো আর খাচ্ছি না।
আমি একটু ডাল ভাজছি। হ্যাঁ, ভাজাগুলো নষ্ট হয়ে যাবে জন্য খেয়ে নিচ্ছি, আর পোলাওটা অল্প একটুখানি নিচ্ছি, ভাত অল্প একটু নিয়েছি। তো এটা আমরা এখন ডিনারটা করে নেব। খেয়ে নাও, কেমন বলো? তো জামাই ষষ্ঠী ছিল আজকে, তোমরা তো দেখলে কিভাবে সেলিব্রেট করলাম জামাই ষষ্ঠীটা। তো মা বাপি ওকে অনেক স্পেশাল ফিল করে। এমনি নরমাল দিনও আমি যখন যাই তোমার মা বাবা আমাকে স্পেশালি ফিল করে। হ্যাঁ, কিন্তু আজকে আজকে অলওয়েজ চন্দ্রানি আমাকে যাতা ফিল করে। মোটেই না, মা যে পুরো সাজিয়ে দেবে তার মধ্যে আমি আজকে যে ফেসবুকে বা অন্য কোথাও পোস্টে দেখছি, সবার প্রত্যেকে জামাই ষষ্ঠীতে একটা বা দুটো বা তিনটে মাছের আইটেম থাকে। এবার মার কমপ্লেন হচ্ছে আমি কি দেবো তার মধ্যে। অ্যাকচুয়ালি আমি যেহেতু মাছ খাই না, একটু বলি, ও পনির খায় না, না মাছ খাবে না, তো দেবেটা কি? না না, আমি মাটন রান্না করবে মা। না না, অ্যাকচুয়ালি আমি পনির ছানার ডাল না খাই, বাট ভালো খাই না। আর ও শুধু মাটন আর চিকেনই, মানে যদি চিকেন বা মাটন থাকে, তাও মাটন এখন ডক্টর খেতে না করেছে, এখন শুধু চিকেন। এবার মা বলছে শুধু চিকেন দিয়ে জামাই ষষ্ঠী কি রান্না করবো। স্টের কি হয়েছিল, চিকেন তন্দুরি করা হয়েছিল আর মাটন করা হয়েছিল, সাথে মেবি পনিরের কিছু একটা আইটেম করা হয়েছিল, আর তো কোনো অপশন নেই। আর মা বলছে আমি মাছ যদি ও খেতো তাহলে দু তিন রকমের মাছ রান্না করতো। জেনারেলি মা বলছিল আজকে নাকি ইলিশ মাছ আনে, আজকের দিনে ইলিশ মাছ করতে হয়, বাট ইলিশ মাছ তো গন্ধ, এখানে ইলিশ মাছ রান্না হলে ও দু মানে এই এরিয়া ছেড়েই চলে যাবে ইলিশ মাছ যদি রান্না। মানে অ্যাকচুয়ালি যেহেতু আমি মাছ খাই না, তো ইলিশ মাছের গন্ধটা একদমই সহ্য করতে পারি না। মানে অনেকগুলো আইটেম হলে কি খাওয়া যায় না খুব বেশি, তো অল্প আইটেম হলে সবাই ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে পোস্ট দেখলাম প্রত্যেকে দুটো বা তিনটে করে মাছ আছে। এনিওয়ে আমি মাছ খাই না, তাই আমি বলছিলাম যে অল্প আইটেম হলে সেটা যদি টেস্টি হয় সেটাই বেশি ভালো লাগে খেতে। তো আজকেও তাই হয়েছে, তো খাবারগুলো প্রচন্ড বেশি টেস্টি হয়েছিল। আর আমার এটা আমি পাকামি মেরে গিয়ে করেছিলাম, ওটা এক সাইড পুরো ভালোই হয়েছিল, খাওয়া যাচ্ছিল। মানে বেগুন একটু বড় বড় খাওয়া যায়, মাটনটা দারুণ রান্না করে। হ্যাঁ, মানে স্পেশালি ডাল আর আলু ভাজাটা খুব বেশি ভালো লেগেছে আমার। আমি একটু ডাল আর আলু ভাজা খেতে বেশি ভালো লাগে, আর তার সাথে তো মাটনটা আসে। তো যদিও আমি মাটন খাওয়াটা খুবই কমিয়ে দিয়েছি, কারণ ডক্টর বলেছে যে আমার পায়ের জন্য, ইউরিক অ্যাসিডের জন্য বলেছে যে একেবারেই মাটন খাওয়া বারণ। তো আমি খুবই কম খাচ্ছি, তাও আজকে কম খুবই অসুবিধা হয় না কিছু, স্টিল না খাওয়া বেটার। ডাক্তার বলেছে যতটা পারবে অ্যাভয়েড করে চলবে, কারণ খুব ভালো কাটলো আমাদের। আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগবে আমাদের, আমরা যেইভাবে এনজয় করে আজকের দিনটা কাটিয়েছি। তো যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে এরপর থেকে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে আপডেট তোমরা পেয়ে যাবে। চলো, গুড নাইট, ভালো থেকো।